কিয়ামতের নিদর্শন হচ্ছে আমানতের খেয়ানত। ব্যাপক হারে আমানতের খেয়ানত হবে কিয়ামতের আগে, এই নিদর্শনটা পাওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই খেয়ানতের যে নিদর্শনটা, এটি প্রকাশ পেয়েছে, জাহির হয়েছে ভুল অংশে, কি বলেন ঠিক কিনা। যতই দিন গড়াচ্ছে ততই এই খেয়ানত কি বাড়তে আছে, পরিবেশ উন্নতি হচ্ছে না, জোরে বলেন ঠিক কিনা। হ্যাঁ, অ্যানালগ থেকে ডিজিটাল হচ্ছে, ডিজিটাল হচ্ছে, ডিজিটাল থেকে আরও কত কিছু উন্নত হচ্ছে, কিন্তু খেয়ানত কি হচ্ছে না, বন্ধ হচ্ছে না। পৃথিবীর নানান রকমের বৈষয়িক উন্নতি হচ্ছে, কিন্তু মানুষের চরিত্র ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। এই জন্য আমাদের এর থেকে এইসবগুলি জানার ফায়দাটা কি, লাভটা কি? লাভ হলে এই যে আমাদেরকে সবসময় আল্লাহর কাছে এই খারাপ পরিস্থিতির থেকে পানাহ চাইতে হবে। আমাদেরকে সবসময় কী করতে হবে, এই খারাপ অভ্যাস থেকে, এই খারাপ পরিবেশ থেকে আল্লাহ তার পানাহ চাইতে হবে, এবং আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে, ঈমানের চাষ করতে হবে, ঈমানের ব্যবসা করতে হবে, তাহলে আমরা এর থেকে বাঁচতে পারবো। এগুলি তো হবে, কিন্তু এর থেকে বাঁচার উপায় কি, আমরা আল্লাহর দ্বারা পানা চাইব, আর এর থেকে বাঁচার জন্য আমরা কি করব, চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা দুহিয়াতিল আমানাতু ফানতাজিরিস সাআতা, যখন আমানতের খেয়ানত হবে, আমানত বিনষ্ট হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। প্রশ্ন করা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল থেকে জানতে চাইলেন, কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানত ধ্বংস হবে, আমানত নষ্ট হবে বুঝতে পারলাম না। কলা ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিসা, যখন অযোগ্য লোকের হাতে দায়িত্ব অর্পণ করা হবে, তখনই কি হবে, পরিবেশ ধ্বংস হবে, আমানত ধ্বংস হবে। যে যেই কাজের উপযুক্ত না, যে যেই পদের মানে দায়িত্বের মতো যোগ্য নয়, সেই রকম লোক যদি কি সেই দায়িত্বে আসে, সেই রকম কাজের মধ্যে আসে, তাহলে তখন কি হবে, মানে আমানত কি হবে, বিনষ্ট হবে, কিন্তু সে সেইটা সুরক্ষা করতে পারবে না, সে আমানত কি করতে পারবে না, সুরক্ষা করতে পারবে না। মনে রাখবেন যে আমরা কিন্তু সবাই কারো না কারো কাছে কিছু না কিছু আমানত আসে, আসে কি না আসে, এটা আমি পরে বলছি। হযরত আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুমুল আমানা ওয়া আখিরু মা তাফকিদুনা মিনহু সালা। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের সর্বপ্রথম তোমাদের দিন থেকে যেই জিনিস তোমরা হারিয়ে ফেলবে কিয়ামতের আগে, সেইটা হলো আমানত, আমানতদারিতা তোমরা হারিয়ে ফেলবে। ওয়া আখিরু মা তাফকিদুনা মিনহু সালা, আর সর্বশেষ যেই জিনিসটা তোমরা হারিয়ে ফেলবে সেটা হলো সালা। সেটা কি সালা? সায়াসলা কৌমুল্লাদিন আলাহুম ওসিরি, এমন কৌম আসবে, এমন সম্প্রদায় আসবে মানুষের ভেতরে, লাদিন আলাহুম, যাদের কোনো দিন থাকবে না, দিনের গাম্ভীর্য থাকবে না, গিমনি হাকিকত তাদের ভিতরে থাকবে না, নামে মাত্র মুসলমান থাকবে, সব কিছুই করবে, নামাজও পড়বে, কোরআনও পড়বে, রোজাও রাখবে, সব কিছু পড়বে, কিন্তু আবার নবী বলেন তাদের কোনো দিন থাকবে না। ওয়াইন্না হাযাল কোরআন আল্লাযী বাইনা আযহুরিকুম কাআন্নাহু কদ নুযিয়া মিনকুম, আবার তোমরা কোরআনের মাঝেই আছো, কিন্তু কোরআন তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে, কোরআনের মাহফিল হবে, কোরআন পড়াপড়ি হবে, হ্যাঁ রমজানের তারাবি হবে, সব কিছু হবে, কিন্তু কোরআন তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে। অর্থাৎ কোরআন যে জন্য অবতীর্ণ হয়েছিল সেই জিনিস মানুষ বাস্তবায়ন করবে না, কোরআন মোতাবেক আমল করবে না। এমনি কোরআন আছে, পড়াপড়ি আছে, তেলাওয়াত আছে, কিন্তু কোরআন যে জন্য নাজেল করা হয়েছে সেই জিনিসটা তাদের ভিতরে কি থাকবে না, সেটা তারা বাস্তবায়ন করবে না, তাদের দিন থাকবে না, নামাজের হাকিকাত থাকবে না। এমনি মুসলমান মসজিদ থাকবে, নামাজ থাকবে, সব কিছু থাকবে, কিন্তু নামাজের হাকিকাত তাদের ভিতরে কি গুরুত্বটা থাকবে না, গুরুত্বটা কি লোপ পায় যাবে।
এভাবে করে কি আমানত তোমাদের থেকে কি হারিয়ে দেব। এখন এই আমানত এটা কি? এই আমানতের কথাতে বলা হয়েছে এখানে যে আমানত যখন বিনষ্ট হবে, আমানতের খেয়ানত হবে, তখন কিয়ামত তোমরা নিকটবর্তী মনে করবে। এখন এই আমানত বলতে আমরা কি বুঝি? অনেকে আমরা আমানত বলতে বুঝি যে কেউ কোনো জিনিস একটা কিছু রাখলে কারো কাছে হেফাজতে, যে আমার এই 5,000 টাকা, 10,000 টাকা, 1,00,000 টাকা আপনি 10 দিনের জন্য রাখেন আপনার কাছে আমানত, অথবা আমার একটা ঘরের মাল আসবাব কারো কাছে জমা রাখলাম, এইটাই মনে করি আমরা আমানত। আসলে আমানত হচ্ছে ব্যাপক। আমানত শুধুমাত্র কারো রাখা বস্তু দেখাশোনার নাম নয়। ইসলামী শরীয়তে আমানতের অর্থ অনেক ব্যাপক। প্রতিটি ব্যক্তির কাছে একই সময় অনেক আমানত থাকে। আমরা এখানে যারা আছি সকলের কাছেই কিছু না কিছু আমানত আল্লাহ দিয়েই রাখছেন। এমন মানুষ আল্লাহ পাক দুনিয়ায় পাঠান নাই যার কাছে কোনো ধরনের আমানত নাই, আমানত দিয়েই পাঠাইছে। প্রত্যেকের কাছে কি আছে? আমানত আছে, সে আমানতের সুরক্ষা করতে হবে। যেমন এক নম্বর, নম্বর 1, মানুষকে আল্লাহ তাআলা ভালো মন্দ কাজের যে শক্তি দিয়েছেন সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার নিকট একটি আমানত। আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বিবেক দিয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাক জ্ঞান বিবেক দিয়েছেন না? ভালো মন্দ পার্থক্য করে কাজ করার মতো শক্তি বিবেক আল্লাহ পাক দিয়েছেন কিনা? সেই বিবেক মোতাবেক, সেই জ্ঞান মোতাবেক, সেই শক্তি মোতাবেক সেই কাজটির আঞ্জাম আমাকে দিতে হবে। কি মানে? যে ভালো কাজটা আমাকে করতে হবে, খারাপ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে, তখনই আমি এই আমানতের সুরক্ষা করলাম। আর যদি আমি বিবেক বুদ্ধি থাকার পরও আমি নিজেকে মনে করি তো অনেক বড় বিবেকওয়ালা মানুষ, বুদ্ধিমান মানুষ, চালাক মানুষ, কিন্তু আমি কাজটা করলাম খারাপ, বিবেকহীন কাজ, তাহলে কি আমি আমানতের সুরক্ষা করলাম? আল্লাহর দেওয়া আমানতকে আমি সঠিকভাবে আদায় করলাম, সুরক্ষা করলাম? করলাম না। এই জন্যে আল্লাহর দেওয়া এই আমানত প্রত্যেকটি বান্দার কাছে আছে। এই আমানত থেকে কেউ আমরা মানে আলাদা হইতে পারবো না, প্রত্যেকেই আমানতের হক আদায় করতে হবে। নম্বর 2, বিবাহিত হলে তার স্ত্রী সন্তান তার কাছে আমানত। মানুষ যখন বিবাহ করে না তখন তার নিজের আমানত নিজের কাছে, আর যখন বিবাহ করে তার স্ত্রী প্রথম নম্বর আমানত হয় তার কাছে। হ্যাঁ, আল্লাহর জিম্মা, তার জিম্মা আল্লাহ পাক মানে দিয়ে দেন আল্লাহর আমানত। এবং এরপরে যখন সন্তান হয় সন্তানগুলি আমানত। এই জন্য প্রত্যেক বিবাহিত ব্যক্তি তার স্ত্রীর খোর পোষ, হ্যাঁ, ভালোবাসা, চিকিৎসা সহ, তার নিরাপত্তা সহ, তার সতীত্বের হেফাজত সহ সব কিছু দায়ী দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে, এটা আমানত। সন্তান যখন হয় জন্মদাতা হওয়া সহজ, পিতা হওয়া বড়ই কি কঠিন, একটা কথা আছে না, জন্মদাতা হওয়া সহজ, জন্ম কান কে না দিতে পারে? দেখেন পশু পাখি হাতি ঘোড়া, হ্যাঁ, সবাই তো জন্ম দেয়, আর মানুষও জন্ম দেয়, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হলো এই, মানুষের সন্তানগুলিকে যেভাবে তিলি তিলি নার্সিং করে সেবা দিয়ে তাকে নৈতিকতার বলে, ইমানের বলে সুন্দরভাবে তাকে গড়ে উঠানো হয়, সেইভাবে কি অন্য অন্য বাচ্চাগুলি এরকম হয় না? এই জন্যে মানুষকে এই বাচ্চাকে লালন পালন করে বড় করতে হবে, আর এই বাচ্চাগুলিকে তাদেরকে তারবিয়াত দিয়ে, ট্রেনিং দিয়ে, তাদেরকে আদব তরবিয়াত শিক্ষা দিয়ে, উত্তম শিক্ষা দিয়ে, ইমানের শিক্ষা দিয়ে তাদেরকে বড় করতে হবে। এটা হচ্ছে কি আমানত। এই দায়িত্ব যদি কোনো পিতা অবহেলা করে তাহলে সে আমানতের খেয়ানত করবে। এখন দেখা যাচ্ছে বহু পরিবারের ভিতরে মানে পিতা মাতা সেইভাবে সন্তানকে গঠন করার জন্য সেইভাবে দায়িত্ব পালন করে না, টাকা আছে বা ছেড়ে দেয়। কিন্তু মনে রাখবেন, আপনার ভালো কাজ দিয়ে শুধু আপনি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়, আপনার উপরে তারা নির্ভরশীল। আপনি যাদের দায় দায়িত্ব পালন করেন তাদেরকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থাটুকুন আপনার আমার করতে হবে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ পাক কি বলছেন? কু আনফুসাকুম আহলিকুম নার, যে তোমরা নিজেরা বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজন কি জাহান্নামের আগুন থেকে কি
বাঁচা। এইজন্য আমরা যখন সালাতে আসি তেমনি করে আমাদের সন্তানরা সালাত পড়ছে কিনা সেই খবর আমাদের রাখা দরকার আছে নাই, আমার স্ত্রী সালাত আদায় করছে কিনা এবং সেই ব্যবস্থা আমাকে করতে হবে। আমার ভাই নাম্বার তিন, মজলিস আমানত। কোনো মজলিসের ভিতর কোনো একটা বৈঠক হলো, বিশেষ কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি একটা বৈঠক হয় এবং সেখানে যদি বলা হয় যে এই সব কথাগুলি বাইরে প্রচার করা যাবে না, তাহলে ওই মানুষগুলির ভিতরে এই কথাগুলি কী থাকবে? সীমাবদ্ধ থাকবে। বাইরে গিয়ে যদি আবার কারো কাছে এই কথাগুলি কি বলা হয় তাহলে আমানত আর কি খেয়ানো। আর যদি এইরকম বলে ভাই কাউকে তো বলতে মানা করছে, আপনাকে শুধু বললাম, দেখেন এরকম না ভাই, কাউকে তো বলতে মানা করছে কিন্তু শুধু আপনারকে বললাম, আপনি কাউকে বলবেন না। উনি আবার আর একজনকে কি বলবে যে ভাই এরকম এরকম একটা বৈঠক হয়েছে অমুক জায়গায়, মানে কাউকে বলতে নিষেধ করছে, অমুককে বলছিল উনি শুধু আমাকে বলছে আর আপনাকে বলছে, আপনি কাউকে বলবেন না। এইভাবে বলতে বলতে পাবলিসিটি ছাড়া রাষ্ট্র হয়ে গেল, কি বলুন ঠিক কিনা? এই যে এই জন্য ইসলামের যে আমার সুমহান শিক্ষাগুলি যদি আমাদের বাস্তব জীবনে থাকে তাহলে আমাদের কোনো জীবনে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে কি হয় না, বিপর্যয় সৃষ্টি হয় না। অনেক সময় রাষ্ট্রীয় কথা পাশ হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নাম্বার চার, অঙ্গীকার ও জিম্মাদারি আমানত। কারো সাথে কোনো লেনদেনের জন্যে আমি যদি দেওয়ার অঙ্গীকার করি বা সে যদি আমাকে দেওয়ার অঙ্গীকার করে অথবা কাছে যদি কোনো জিনিস বুঝিয়ে দেই রাখার জন্য, সেগুলি আমানত। সেগুলি কি আমানত? সেটা কথার আমানত হতে পারে, সম্পদের আমানত হতে পারে, বিভিন্নভাবে আমানত হতে পারে। নাম্বার পাঁচ, কেউ তার গোপন কোনো বিষয় জানালে যার কাছে জানালো সেটি তার কাছে আমানত। পরামর্শের জন্যে ইসলার জন্যে যদি কেউ কোনো গোপন জিনিস জানায়, কেউ কোনো পারিবারিক ট্র্যাজেডি হয়েছে, কথাবার্তা স্বামী স্ত্রী তো মনোমালিন হয়েছে, তালাকের মতো ইয়ে হয়ে গেছে, এরকম জিনিস আপনার কাছে একটা পরামর্শের জন্য আসলো বা আপনার কাছে এটা জানালো, তার একটু মনের ভেতরে অস্থিরতা লাগতেছে সেইটা যেন বাস না হয়ে যায়, অন্তত আরেকজনের সাথে একটু শেয়ার করলো, সেইটা যদি আপনি বলে বলে বেড়ান তাহলে তো আমানতের খেয়ানত হয়ে গেল। এর দ্বারাই তো সমাজের কী হয়ে যায়, বিশৃঙ্খল সৃষ্টি হয়। নাম্বার ছয়, কেউ ভালো পরামর্শ চাইলে তাকে উত্তম পরামর্শ দেওয়া একটি আমানত। এটাও একটা আমানত। কেউ যদি মানে ভালো পরামর্শ চায় কোনো একটা ভালো কাজের সূচনা করার জন্যে, কোনো একটা জিনিস রক্ষা করার জন্যে, তাহলে আমরা যেটুকু জানি নিজ বুদ্ধি অনুযায়ী আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্যে তাকে আমরা কী করবো, ভালো পরামর্শ দেবো। সাহেব একটা বলেছেন যে আল্লাহ রসুলের সাথে আমরা মানে বায়াত করেছে কি কিসের জন্য জানো, বায়াত আল একামিস সালাত ওয়া নুসহেলে কুল্লি মুসলিমিন, নামাজ কায়েম করার জন্যে আর প্রত্যেকটি মুসলমানের জন্যে মানে শুভকামনার জন্যে এবং তার কল্যাণ কামনার জন্য আল্লাহ রসুলের হাতে আমরা বায়াত গ্রহণ করেছি। আমরা প্রত্যেকে এই কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাবি হচ্ছে প্রত্যেকটি মুসলমানের জন্য কল্যাণ কামনা করা। এই জন্য কেউ যদি পরামর্শ চায় তাহলে তাকে ভালো পরামর্শ দেব। ঘরে মনোমালিন্য হইলো, স্বামী স্ত্রী আপনার কাছে পরামর্শ দেয়, স্বামী স্ত্রী কীভাবে তারা মিল মহব্বত সৃষ্টি হয় সেই পরামর্শ দিবেন। যদি কেউ উল্টা পরামর্শ দেয় আরে এইরকম বউ গেলে কত বউ পাবি, কি বলেন, ঘর পড়ার মধ্যে আলু পড়া হবে না? আবার যদি বউরে বলে আরে এইরকম স্বামী বাদ দিলে আজকে ডিজিটাল জুড়ে স্মার্ট বাংলাদেশে কত স্বামী পাওয়া যায়, বলে নাউজুবিল্লাহ, তাহলে ঘর ভাঙ্গার কাজ হবে কি না, তাহলে এই কাজ করা যাবে না। নাম্বার সাত, হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকে রাষ্ট্রের জনগণের থেকে যে অঙ্গীকার নিয়ে ম্যান্ডেট নিয়ে যে ক্ষমতায় বসে, এই রাষ্ট্রের সেই জনগণের ম্যান্ডেটের আলোকে জনগণের সমস্ত হুকুক আদায় করা, এইটা মানে রাষ্ট্রের আমানত, সরকারের কি আমানত। এই আমানত কোনো একটা যদি খেয়ানত করে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কার দরবার জবাবদিহি করতে হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় এসে বলেন, তিনি ক্ষমতার মেম্বরে দাঁড়িয়ে বলেন, ওগো মুসলমানেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে দায়িত্ব এসেছে, যতদিন পর্যন্ত আল্লাহর কিতাব রসূলের সুন্নাহ অনুযায়ী আমি চলবো, আমি সিদ্ধান্ত দিব, ততদিন পর্যন্ত আমার সিদ্ধান্ত মানবে, আর যখনই আমি আল্লাহ আল্লাহ রসুলের সুন্নার বিরোধিতা করবো, খেলাফ করবো, সেই দিন তোমরা আমার কথা মানবে না, আমাকে তোমরা হাত দিয়ে গুটিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার।
একই কথা ছিল প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত খলাফায়ে রাশিদিনের কথা ছিল সুতরাং এই দায়িত্ব এই এই যারা ক্ষমতার যারা দায়িত্ব পায় শুধু রাষ্ট্র না বিভিন্ন দায়িত্ব যারা পায় সেই দায়িত্বগুলি যথাযথভাবে কি করতে হবে আদায় করতে হবে আজকের আমাদের এই যে সিরিজ কোনের নবনির্বাচিত যারা অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ যারা দায়িত্ব পেলেন এই করণীর কাছে তারা যে অধিক যে ওয়াদাগুলি দিয়ে নির্বাচিত হয়েছেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছেন বলেন আলহামদুলিল্লাহ সুতরাং তাদের একটা দায়িত্ব আছে না নাই বলেন আছে না নাই সুতরাং তাদের সাধ্য মোতাবেক তাদেরও কিছু সীমাবদ্ধতা থাকতে পারে সবগুলিতে পারবে এমনটা নয় বরং সীমাবদ্ধতা থাকতে পারে তারপরে তাদের আন্তরিকতার কোনো কি ঘাটতি থাকবে না আন্তরিকতার ঘাটতি থাকবে না এটাই হলো সকলের কামনা কি বলেন ঠিক কি না সকলের কামনা আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না তাদের সাধ্য মোতাবেক তাদের সময়কালীন তারা চেষ্টা করে যাবেন এই করণীবাসীর তারা মানে জীবনমান পরিবেশের উন্নয়ন করার জন্যে যা কিছু প্রয়োজন তারা সাধ্যমত চেষ্টা করবে এজন্য আল্লাহর কাছে তাদের জবাবদিহি করতে হবে আন্তরিকতা রেখে যদি তারা এই দায়িত্ব সঠিকভাবে পালন করে তারা দুনিয়াতে সম্মানিত হবে এবং পরকালেও তারা উত্তম জাদা পাবে তারপরও মানুষ তো মানুষের দুর্বলতা থাকতে পারে কোনো দুর্বলতার কারণে পরিস্থিতির কারণে কোনো কাজ যদি না করতেই পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন ধরবেন না আর জনগণও ধরবেন না কি বলেন ঠিক কি না যেমন আমাদের এই যে করোনাকালীন অনেক কিছু রাষ্ট্র অনেক কিছু করতে পারে না অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে মানে দুই বছর পর্যন্ত কি বলেন ঠিক কি না এইভাবে করে কোনো পরিবেশ পরিস্থিতির কারণে অনেক কিছু কাজ করা যায় না এই জন্য আমরা তাদের জন্য দোয়াও করব যে আল্লাহ রাব্বুল আলামিন তারা যেন সুন্দরভাবে এই দায়িত্বগুলি পালন করতে পারে কথার ফাঁকে এসেই গেল এই জন্য তাদেরকে আমি একটু নসিহা করলাম ইমাম হিসাবে খতিব হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে আছে না নাই সুতরাং আমি আমার নবনির্বাচিত অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের প্রতি আমি অনুরোধ রাখব যে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে রসুলকে সন্তুষ্ট করার জন্যে তারা এই করণীবাসীর জীবনমান সুন্দর নিরাপত্তা এবং সব কিছুর জন্য উন্নয়ন করার জন্য তারা সাধ্যমতো চেষ্টা করে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের তৌফিক দেন আমরা সকলে তাদের জন্য কি করব দোয়া করব ইনশাআল্লাহ তাআলা ভালো কাজ করতে পারবেন বলে আমরা আশা রাখি আল্লাহ পাক সবাই কবুল করুন সকল আল্লাহ